कांग्रेस की आवाज को पुलिस के गुंडों के द्वारा ये दबाया नहीं जा सकता है। ये आंदोलन कंटिन्यू चलेगा जब तक ये मंत्री इस्तीफा नहीं देता है, तब तक ये आंदोलन युवा कांग्रेस के द्वारा चलता रहेगा। और ये आवाज पूरी त्रिपुरा की आवाज है, ये आवाज को दबाया नहीं जा सकता है और उसको इस्तीफा देना ही पड़ेगा। बीजेपी के गुंडों के द्वारा जिस तरह से संवैधानिक तरीके से जो लोग अपनी आवाज उठा रहे, उस आवाज को भी ये दबाने का काम कर रहे। युवा कांग्रेस इसका पुरजोर विरोध करती है और ये आंदोलन सड़क से लेकर सदन तक चलेगा। উনি মোহনপুরে সন্ত্রাস করে এই 2023 নির্বাচন তিনি পার হবেন, উনাকে জানান দিতে এসেছি উনার বাড়ির সামনে যুব কংগ্রেস এবং এনএসইউআই যে 2023 এর বিধানসভা নির্বাচনী মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে এই রাজ্যে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যর্থ নিষ্কর্মা শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন রতনবাবু, উনার জামানত জব্দ করবে জাতীয় কংগ্রেস এবং সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেস এনএসইউআই ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করছি, আমরা লড়াই করব। ওনাকে হুঁশিয়ারি দিতে চাই, সন্ত্রাস করে মোহন করে কংগ্রেসকে রোখা যায় না আর তিনি পারবেন না। তাই ওনাকে আবারও আমরা বলছি আপনাদের মাধ্যমে, তিনি সময় থাকতে যাতে সন্ত্রাসটা বন্ধ করে দেন, কারণ গোটা মোহনপুর জুড়ে ইতিমধ্যে ওনার গত 5 বছরে কী কী হয়েছেন সেটা আপনারা রাজ্যবাসী জানেন। এই মোহনপুরে মন্টি দেবনাথ নামে যাকে গণধর্ষণ করার পর নৃশংসভাবে আগুনে পুড়ে মারা হয়েছিল, এখনও পর্যন্ত মন্টি দেবনাথের ঘটনার সঙ্গে যারা জড়িত সে সমস্ত আসামিরা প্রকাশ্যে দিবালোকে ঘুরছে, আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর কোনো হেলদোল নেই। গোটা মোহনপুর জুড়ে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। আপনাদের মাধ্যমে মোহনপুরের প্রত্যেকটা গণদেবতাদেরকে, জনগণকে আমরা একটাই বার্তা দিতে চাই, আপনারা ঘাবড়াবেন না, আপনারা ভয় পাবেন না। যুব কংগ্রেস সুদীপ রায় বর্মন, বিরিজি সিনহা, গোপাল রায় এবং আশিস সারা আপনাদের পুরো মোহনপুরবাসীর সঙ্গে আছে। এবারের লড়াইটা মোহনপুরবাসীর সঙ্গে লড়াই হবে, মোহনপুরবাসী এই রতননাথের বিরুদ্ধে লড়াই করবে, মোহনপুরের মানুষকে এবার জাতীয় কংগ্রেস মুক্তি দেবে। ইতিমধ্যে আমাদের রাজ্যে ত্রিপুরার বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, এর আগেই আমাদের যে ডিজিটালভাবে আমাদের যে প্রচার সজ্জা এলইডি ব্যান গতকাল ইউপি থেকে আমাদের এখানে সেই ব্যানগুলো আসছিল, মোহনপুর দিয়ে যখন 3টি গাড়ি আসছিল তখন এই রাজ্যে যিনি গোটা মোহনপুর জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন এবং এ রাজ্যের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ব্যর্থ নিষ্কর্মা যিনি শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, ওনার বিধানসভাতে এই কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে, সেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ির যিনি চালক ছিলেন ওনার উপর আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙার পর গাড়ির ভেতর থেকে যে সমস্ত জেনারেটার বিভিন্ন সামগ্রী ছিল আমাদের প্রচার সজ্জা সেগুলো তারা লুটপাট করে নিয়ে গিয়েছে। তারপর আমরা যখন ত্রিপুরার পুলিশের কাছে আমাদের Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.